আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুক্ত পাঠের মাইক্রোসফট এক্সেল কোর্সে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। তো আপনারা জানেন আমাদের এই কোর্সটি পরিচালিত হচ্ছে পেন্টানিক আইটির পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের পেন্টানিক আইটির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এখানে আমাদের প্লে লিস্টে গেলে অনেকগুলো কোর্স এবং সার্টিফিকেটও পাবেন এই কোর্সগুলো করলে পেন্টানিক আইটির পক্ষ থেকে। তো আমাদের গত ক্লাসে আমরা মোটামুটি গত কয়েকটি ক্লাসে পাঁচটি ক্লাসে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এবং এই যে ইফ কন্ডিশনের কাজগুলো দেখেছিলাম, ঠিক আছে? তো আমি এগুলো দিয়ে একটা শীট তৈরি করব আমাদের আজকের ষষ্ঠ ক্লাসে। এটার নাম হচ্ছে স্যালারি শীট। ওকে, এখন স্যালারি শীট কিভাবে করে আমরা একটু দেখি। ভিউয়ার্স, এখানে প্রথমে আমি নেম লিখি, ডেজিগনেশন, তারপরে হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি, তারপরে হচ্ছে ধরলাম টিএ, ডিএ, তারপর হচ্ছে বোনাস, তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাডভান্স, কেউ যদি অগ্রিম নিয়ে থাকে, তারপর হচ্ছে ফাইনাল। ওকে, এখন আমি এখানে ধরলাম নামগুলো কপি করে নিয়ে আসি, কপি করলাম এখান থেকে, এই শিটে নিয়ে আসলাম, ধরলাম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং অফিসার, জুনিয়র অফিসার, ঠিক আছে? এখন আমি এখানে বেসিক স্যালারি গুলো লিখি, কারো বেসিক স্যালারি 50,000, ওনার হচ্ছে 45,000, একজনের 25,000, 20,000, তারপরে 15,000, ঠিক আছে? এখন আসেন, এই যে ধরলাম উনি এখান থেকে টিএ বিল পায়, উনি ধরলাম 1,000 টাকা, উনি 500 টাকা, উনি 500 টাকা, উনি পায় না। ওকে, এখন আমি উনি এখান থেকে পায় হচ্ছে ধরলাম 2,000 টাকা, উনি পায় না, উনি পায় না, আবার উনি পায় 1,000 টাকা, উনি পায় না, ঠিক আছে? এখন আসেন বোনাস, এই ভদ্রলোক 5,000 টাকা বোনাস পেয়েছে, উনি পায় নাই, উনি আবার হচ্ছে 2,000 টাকা বোনাস পেয়েছে। আবার ধরলাম অ্যাডভান্স, এই ভদ্রলোক আগে 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিল, উনি নেয় না, উনি আবার 1,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, উনি নেয়নি, নেয়নি, ঠিক আছে? এখন আসেন, আমার এখানে কি হবে, তার বেসিক স্যালারির সাথে টিএ দিয়ে এগুলো যোগ হবে, বোনাসটা যোগ হবে, আর সে যদি আগে কোনো টাকা অ্যাডভান্স নিয়ে থাকে তাহলে সেটা কি হবে, কাটা পড়বে। ওকে, খুব সহজ একটা হিসাব। তাহলে আমি কি করব, এখান থেকে ইকুয়াল সাম, সে কি করবে, এই যে প্রথম ফিল্ডটা বেসিক স্যালারি সি টু থেকে শুরু করে আমি একটা কোলন দিয়ে দেব, কোলন দিয়ে কোন পর্যন্ত, এই যে এফ টু পর্যন্ত, অর্থাৎ এই সবগুলো কি হবে, যোগ হয়ে যাবে। যোগ হওয়ার পরে ব্র্যাকেটটা শেষ করলাম মাইনাস, সে কি হবে, বিয়োগ হবে কোনটা, এটা জি টু দিয়ে এন্টার দেব। দেখেন আমার এখানে কি হয়েছে, ওনার 50,000, 1,000 কত হলো, 51,000, তারপর 53,000, 58,000, 58,000 আর 10,000, সরি, 58,000 থেকে এই সবগুলো যোগ করে 58,000, তার থেকে 10,000 বাদ গেলে 48,000 টাকা। আমি এবার শুধু এটাকে টান দিলে বাকি সবার বেসিক টিএ দিয়ে বোনাস যোগ হয়ে অ্যাডভান্সটা মাইনাস হয়ে আমাকে কিন্তু হিসাব করে দিচ্ছে। যেমন ওনার 15,000 এর সাথে বোনাস যোগ হয়েছে 2,000, উনি কোনো টাকা অ্যাডভান্স নেয়নি, তার মানে ওনার ফাইনালি কিন্তু 17,000 টাকা ওনার ফাইনাল স্যালারি চলে আসছে। আমি যদি এখান থেকে টোটাল বের করতে চাই সেটাও বের করতে পারবো, ইকুয়াল সাম, প্রথমটা কোলন, শেষটা। ওকে, তো ভিউয়ার্স, আশা করি স্যালারি শিটটা আপনারা প্র্যাকটিস করলে খুব সহজেই ব্যাপারগুলো বুঝে যাবেন। আজকে এতটুকুই, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।